अस्सलाम वालेकुम। हेलो स्टूडेंट्स, हाउ आर यू? आई होप यू आर वेल। टुडेज़ टॉपिक इज़ प्रीपोजिशन। लेट्स स्टार्ट द क्लास। माय डियर लर्नर्स, यू नो ए प्रीपोजिशन इज़ ए वर्ड दैट कनेक्ट्स वन थिंग विद अनदर, शोइंग हाउ दे आर रिलेटेड। আমরা যদি প্রিপোজিশন কথাটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দুটো অংশ পাবো, প্রি এবং পজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। এ প্রিপোজিশন ইজ ইউজুয়ালি ফলোড বাই এ নাউন আর প্রোনাউন। সাধারণত প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তবে আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে, প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব বসে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে তোমাদের এই নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও বলছি, প্রিপোজিশনের পর যদি ভার্ব আসে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। সেটি বলা আছে এখানে, হোয়েন উই ইউজ ভার্বস আফটার প্রিপোজিশনস উই ইউজ আইএনজি ফর্মস। এখানে বিভিন্ন ধরনের প্রিপোজিশনের প্রকারভেদ দেওয়া রয়েছে, সিম্পল, ডাবল, কম্পাউন্ড, পার্টিসিপল, ফ্রেজ এবং ডিসগাইজড। সিম্পল প্রিপোজিশন মূলত একটি, ডাবল প্রিপোজিশন দুটা মিলে হবে, কম্পাউন্ড প্রিপোজিশন যখন সিম্পল প্রিপোজিশনের সঙ্গে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা নাউন বসে তখন সেটি কম্পাউন্ড প্রিপোজিশন হয়। দেখো, অন, বাই, আউট মিলে হয়েছে অ্যাবাউট, অন বাই আপ মিলে হয়েছে অ্যাবাব, অন স্লিপ মিলে অ্যাসলিপ, অন এবং লং মিলে হয়েছে অ্যালং। এরপর রয়েছে পার্টিসিপল প্রিপোজিশন, অ্যাকর্ডিং, ডিউরিং, ওয়িং, রিগার্ডিং, অ্যাটসেট্রা। ফ্রেজ প্রিপোজিশন, অন অ্যাকাউন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ, ইন ভিউ অফ, অন দ্য পয়েন্ট অফ, বাই ডিন্ট অফ, অ্যাটসেট্রা। ডিসগাইজড প্রিপোজিশন, উদাহরণটি দেখো, ইটস 10 o'clock, এখানে ও বলতে অফকে বোঝানো হয়েছে। হি কামস হিয়ার টোয়াইস এ উইক, এ বলতে ইনকে বোঝানো হয়েছে। ইন হচ্ছে এ, অফ হচ্ছে ও, অন হচ্ছে এ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রিপোজিশন অফ টাইম এবং প্রিপোজিশন অফ প্লেস নিয়ে কথা বলবো, একটু মনোযোগ দাও। অর্থাৎ টাইম উল্লেখ করতে কোন প্রিপোজিশনগুলো ব্যবহার করতে হয় এটি তোমাদেরকে জানতে হবে। সাম প্রিপোজিশনস শো হোয়েন সামথিং হ্যাপেন্স, দে আর কল্ড প্রিপোজিশনস অফ টাইম। স্কুল স্টার্ট অ্যাট 9 o'clock, অ্যাট মূলত নির্দিষ্ট সময়ের পূর্বে বসে, এই জন্য এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে। আই ব্রাশ মাই টিথ ইন দ্য মর্নিং, মর্নিংয়ের পূর্বে ইন বসে, নাইটের পূর্বে অ্যাট বসে। উই আর গোয়িং টু দ্য জু অন স্যাটারডে, সপ্তাহের যে নাম রয়েছে তার পূর্বে অন বসে। নো, ইউ কান্ট ওয়াচ এ ভিডিও, ইটস পাস্ট ইউর বেড টাইম অলরেডি। আই ভিজিটেড মাই গ্র্যান্ড প্যারেন্টস ডিউরিং দ্য সামার, অর্থাৎ দীর্ঘ সময় ধরে যখন কোনো কিছু বোঝায় কোনো সিজনের ক্ষেত্রে ডিউরিং ব্যবহার করা হয়। সিজনের ঋতুর আরেকটা প্রিপোজিশন ব্যবহার করা যাবে, সেটি হচ্ছে ইন, তবে সেটি এখানে ব্যবহার করা যাবে না। মেনি শপস ক্লোজ অন সানডে, ড্যাড গেটস হোম অ্যাবাউট 6 ইন দ্য ইভিনিং, দ্য ট্রিজ লুজ দেয়ার লিভস ডিউরিং উইন্টার, উই অলওয়েজ ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস। খেয়াল করো, পূর্বে অর্থে ব্যবহার করা হয়েছে, আর ডিউরিং একটা সময়কে বোঝানো হচ্ছে, পিরিয়ড অফ টাইমকে বোঝানো হচ্ছে, এই জন্য এখানে ডিউরিং ব্যবহার করা হয়েছে। উই ওয়াচড দ্য ওয়ার্ল্ড কাপ গেম আনটিল 2 AM, সময় নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত ব্যবহার করা হয়েছে। উই গেট আপ ইন দ্য মর্নিং, আগেই বলেছি মর্নিংয়ের পূর্বে ইন বসে। উই গো টু বেড অ্যাট নাইট, নাইটের পূর্বে অ্যাট বসে। উই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক বাই ফ্রাইডে, আমরা এর আগে দেখেছি সপ্তাহের নামের পূর্বে অন বসে, বায়ু ব্যবহার করা যায়। আই উইল ডু মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। আরও কিছু উদাহরণ, ইটস অলওয়েজ হট ইন সামার, ঋতুর পূর্বে ইন বসে। এর আগে আমরা ডিউরিংয়ের ব্যবহার দেখেছি, যে সিজনের পূর্বে ডিউরিংও ব্যবহার করা যায়, তবে সেটি হচ্ছে একটা সময় ব্যাপিয়া যদি বোঝায় সেক্ষেত্রে। দ্য মুভি স্টার্টস অ্যাট 2 in the afternoon, নির্দিষ্ট সময়। অটাম বিগিনস ইন সেপ্টেম্বর,
12 মাসের নামের পূর্বে ইন বসে, সালের পূর্বে ইন বসে, জো অ্যারাইভড আফটার মি পূর্বে, ইট হ্যাজ নট রেইন অ্যাট অল ফর টু উইকস, ব্রেকফাস্ট ইজ সার্ভড অ্যাট 7 o'clock. শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রিপোজিশন অফ টাইম দেখলাম, এবার আমরা প্রিপোজিশন অফ প্লেস দেখব। Shabana was sitting under a tree, under, that's a wooden floor underneath the carpet. Some geese flew over their house. John and Sarah were hiding inside the wardrobe. There was a tree beside the river. A big truck parked in front of their car. The cat jumped on top of the cupboard. One girl sits in the middle of the playground and the other dance. খেয়াল করো, আমরা প্লেস বোঝাতে আন্ডার, আন্ডারনেথ, ওভার, ইনসাইড, বিসাইড, ইন ফ্রন্ট অফ, অন টপ অফ, ইন দ্য মিডিল অফ, অর্থাৎ প্লেস বোঝাতে এই প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়, এগুলো তোমাদেরকে জানতে হবে। ডিরেকশন বোঝাতে আমরা এই প্রিপোজিশনগুলো ব্যবহার করব। ডিরেকশন, দ্য বয়েজ চেজড আফটার ইচ আদার, ধাওয়া করা অর্থে, দ্য ফুটবল রোল ডাউন দ্য হিল, ডাউন, এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, দ্য ফ্রি ওয়ে গোজ রাইট থ্রু দ্য সিটি, মধ্য দিয়ে, উই ওয়ার ট্রাভেলিং টুয়ার্ডস মিয়ামি, কোনো কিছুর দিকে বোঝাতে টুয়ার্ডস ব্যবহার করা হয়, এ গার্ল ওয়েন পাস্ট দেম অন এ বাইক, দ্য রোড লিডস অ্যাওয়ে ফ্রম দ্য স্টেডিয়াম, দে ওয়াস্ট দ্য ট্রেন পুল আউট অফ দ্য স্টেশন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার কিছু অ্যাজেক্টিভ দেখব, এই অ্যাজেক্টিভগুলোর পর নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে। ফাদার ওয়াজ অ্যাংরি উইথ আস, অ্যাংরির পর উইথ, উই ওয়ার অ্যাফ্রেড অফ দ্য বিগ ডগ, অ্যাফ্রেডের পর অফ, শি ইজ নট ভেরি ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেডের পর ইন, জামাল ইজ ভেরি গুড অ্যাট, গুডের পর অ্যাট, গুড অ্যাট ড্রয়িং, দক্ষ বোঝাতে এটি ব্যবহার করা হয়, মিস্টার লাবিব ইজ প্লিজড উইথ আওয়ার ওয়ার্ক, প্লিজডের পর উইথ, দ্য টিচার্স আর অলওয়েজ কাইন্ড টু আস, দয়ালু অর্থাৎ কাইন্ডের পর টু, হোয়াটস রং উইথ দ্য কম্পিউটার, রঙের পর উইথ। এবারে আমরা কতগুলো ভার্ব দেখব, এই ভার্বের পর নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে। আই এম লুকিং ফর মাই পেন্সিল, লুকিং এর পর পর, ক্যান ইউ থিঙ্ক অফ অ্যানাদার ওয়ার্ড অর প্লিজড, ফর প্লিজড, থিঙ্কের পর অফ, ডাজ দিস বুক বিলং টু ইউ, বিলংয়ের পর টু, উই আর লিসনিং টু সিডিস, লিসনিংয়ের পর টু, আই এগ্রি উইথ ইউ, এগ্রির পর উইথ, আই লেন্ট মাই স্কেটবোর্ড টু সুমন, লেন্টের পর টু, টেল মি অ্যাবাউট দ্য শো ইউ স, টেলের পর অ্যাবাউট, কাট দ্য কেক ইন টু 5 pieces, কাট ইন টু, দ্য বরোড মানি ফ্রম দ্য ব্যাঙ্ক, বরোডের পর ফ্রম। কিছু নাউন, তারপর নির্দিষ্ট কিছু প্রিপোজিশন। হোয়াটস দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন্স, আনসার টু, ইজ দেয়ার এ রিজন ফর দিস ডিলে, রিজনের পর ফর, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, ম্যাটারের পর উইথ, হ্যাটস অ্যান এক্সাম্পল অফ গুড বিহেভিয়ার, এক্সাম্পল অফ, কনগ্রাচুলেশনস অন উইনিং দ্য কম্পিটিশন, কনগ্রাচুলেশনসের পর অন, ট্রাফিক ক্যান কজ ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট, ড্যামেজের পর টু। এবারে আমরা টু এর ব্যবহার দেখব। টু একই সঙ্গে ইনফিনিটিভ এবং প্রিপোজিশন দুটি ব্যবহার হতে পারে, একটু মনোযোগ দাও। আইএনজি ফর্ম, হোয়েন উই ইউজ ভার্বস আফটার প্রিপোজিশনস উই ইউজ আইএনজি ফর্মস নট ইনফিনিটিভস। আমরা শুরুতেই দেখেছি যে প্রিপোজিশনের পর যদি ভার্ব আসে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি বসে, মূলত প্রিপোজিশনের পর নাউন বা প্রোনাউন বসে, কিন্তু যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। টু এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হোয়েন টু ইজ এ প্রিপোজিশন ইট ইজ অলসো ফলোড বাই আইএনজি ফর্মস, হোয়েন টু ইজ এ প্রিপোজিশন ইট ইজ অলসো ফলোড বাই আইএনজি ফর্মস। খেয়াল করো, আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ সুন, টু এর পর মূলত নাউন বা প্রোনাউন বসে, কিন্তু যদি ভার্ব বসে সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। টু অ্যাজ এ প্রিপোজিশন, টু ইজ অ্যাকচুয়ালি টু ডিফারেন্ট ওয়ার্ডস,
ইট ক্যান বি ইনফিনিটিভ মার্কার। ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু প্লাস ভার্বের মূল ফর্ম, টু প্লাস ভার্বের মূল ফর্ম। ইউজ টু শো দ্যাট দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যান ইনফিনিটিভ। ইট ক্যান অলসো বি এ প্রিপোজিশন ফলোড বাই এ নাউন অথবা প্রোনাউন। শি হ্যাজ গন টু দ্য পার্ক, অর্থাৎ নাউন বা প্রোনাউন মূলত প্রিপোজিশনের পর বসে। কিন্তু হোয়েন টু ইজ এ প্রিপোজিশন, ইট ক্যান বি ফলোড বাই দ্য আইএনজি ফর্ম অফ এ ভার্ব, বাট নট নর্মালি বাই দ্য ইনফিনিটিভ। কমন এক্সপ্রেশনস ইন হুইচ দিস হ্যাপেন্স আর লুক ফরওয়ার্ড টু, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু এর পর ভার্বের আইএনজি, অবজেক্ট টু এর পর ভার্বের আইএনজি, বি ইউজ টু, প্রিফার, গেট ইউজ টু, ইন এডিশন টু, এই ভার্বগুলোর পর ভার্বাল ফ্রেজ, এগুলোর পর আইএনজি ব্যবহার করতে হবে। কিছু উদাহরণ খেয়াল করো। আই লুক ফরওয়ার্ড টু ইওর নেক্সট লেটার্স। আগেই বলেছি যে প্রিপোজিশনের পর সাধারণত নাউন প্রোনাউন বসে, কিন্তু ভার্ব বসলে আইএনজি বসবে। এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে, এই জন্য আইএনজি ব্যবহার করা হয়েছে। ডু ইউ অবজেক্ট টু সানডে ওয়ার্ক, কিন্তু এখানে ওয়ার্কিং ব্যবহার করা হয়েছে। ডু ইউ অবজেক্ট টু ওয়ার্কিং সানডেস। আই এম নট ইউজ টু লন্ডন ট্রাফিক, এখানে টু এর পর লন্ডন ট্রাফিক ব্যবহার করা হয়েছে, কিন্তু যেহেতু ভার্ব এসেছে এজন্য আইএনজি ব্যবহার করা হয়েছে। আই এম নট ইউজ টু ড্রাইভিং ইন লন্ডন। আই প্রিফেয়ার দ্য সি সাইড টু দ্য মাউন্টেন্স। আই প্রিফেয়ার সুইমিং টু ওয়াকিং। প্রিফারের পর যখন দুটো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় তার মাঝে টু বসে। আই উইল গেট রাউন্ড অফ দ্য ওয়াশিং আপ সুনার অর লেটার। আই উইল গেট রাউন্ড টু ডুইং দ্য ওয়াশিং আপ সুনার অর লেটার। তাহলে খেয়াল করো টু এর দুই ধরনের ব্যবহার। টু প্লাস টু যখন ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হবে তখন ভার্বের মূল ফর্ম, আর যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হবে এবং তারপর যদি ভার্ব আসে তাহলে আইএনজি ব্যবহার করতে হবে। অ্যাকাস্টমড ক্যান বি ফলোড বাই টু প্লাস আইএনজি ফর্মস অর অ্যান ইনফিনিটিভ। অ্যাকাস্টমের পর টু প্লাস আইএনজি অথবা ইনফিনিটিভ উভয়টি ব্যবহার করা যাবে। এবারে আমরা তিনটা প্রিপোজিশনের ব্যবহার এবং পার্থক্য দেখব, অ্যাট, অন এবং ইন প্লেসের ক্ষেত্রে। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, অ্যাট, অ্যাট ইজ ইউজ টু টক অ্যাবাউট পজিশন অ্যাট এ পয়েন্ট, পজিশন অ্যাট এ পয়েন্ট। ইটস ভেরি হট অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য অ্যাট ব্যবহার করা হয়েছে। অ্যাট ইজ ইউজড বিফোর দ্য নেম অফ এ বিল্ডিং হোয়েন উই আর থিঙ্কিং নট অফ দ্য বিল্ডিং ইটস সেলফ, অর্থাৎ বিল্ডিংটাকে বোঝানো হচ্ছে না, বাট অফ দ্য অ্যাক্টিভিটি দ্যাট হ্যাপেন্স দেয়ার, বিল্ডিংয়ের ভিতর যে কাজ হচ্ছে তাকে বোঝালে তার আগে অ্যাট বসে। ইট অ্যাট দ্য স্টেক হাউস বেস্ট ফুড ইন টাউন। অ্যাট ইজ পার্টিকুলারলি কমন উইথ প্রপার নেমস ইউজ ফর বিল্ডিং অর অর্গানাইজেশনস। আই ফার্স্ট মিট ইউর ফাদার অ্যাট সুপার মার্কেট। দেখো এটি একটি বিল্ডিং যার আগে অ্যাট ব্যবহার করা হয়েছে। অ্যাট ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ গ্রুপ অ্যাক্টিভিটিস অ্যাট এ পার্টি অ্যাট এ মিটিং অ্যাট এ কনসার্ট। আমরা অন এর ব্যবহার দেখি। অন ইজ ইউজ টু টক অ্যাবাউট পজিশন অন এ লাইন। অন ইজ ইউজ টু টক অ্যাবাউট পজিশন অন এ লাইন, ফর এক্সাম্পল এ রোড অর এ রিভার। আরেকটি উদাহরণ দেখি, স্টার্টফোর্ড ইজ অন দ্য রিভার অ্যাভন। অন ইজ ইউজড ফর পজিশন অন এ সারফেস। উদাহরণটি দেখো, দ্যাটস আ বিগ স্পাইডার অন দ্য সিলিং। অন ক্যান মিন অ্যাটাচড টু। হোয়াই ডু ইউ ওয়্যার দিস রিং অন ইউর ফার্স্ট ফিঙ্গার। অন ইজ অলসো ইউজড ফর পজিশন বাই এ লেক অর সি। রংপুর ইজ অন দ্য তিস্তা, অর্থাৎ রংপুর তিস্তা নদীর তীরে অবস্থিত। এবার আমরা ইনের ব্যবহার দেখব। ইন ইজ ইউজড ফর পজিশন ইনসাইড লার্জ এরিয়াস অ্যান্ড ইন থ্রি ডাইমেনশনাল স্পেস হোয়েন সামথিং ইজ সারাউন্ডেড বাই অন অল সাইডস। আই থিঙ্ক হি ইজ ইন হিজ অফিস, ভিতরে। উই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে। এবারে আমরা দেখি পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে কী ব্যবহার করা হয়। পাবলিক ট্রান্সপোর্ট, উই ইউজ অন টু টক অ্যাবাউট ট্রাভেল ইউজিং বাসেস প্লেনস অ্যান্ড ট্রেনস অ্যাজ ওয়েল অ্যাজ সাইকেলস অ্যান্ড হর্সেস অ্যান্ড হর্সেস। অর্থাৎ আমরা অন ব্যবহার করব পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে, এটি বাস প্লেন ট্রেন সাইকেল এমনকি হর্সের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। দ্যার ইজ নো রুম অন দ্য বাস, এখানে রুম বলতে ফাঁকা জায়গা বোঝানো হচ্ছে। দ্যার ইজ নো রুম
on the bus. He is arriving on the 3:15 train. But we use in and out to talk about private cars, planes and boats. अर्थात private cars, planes and boats এর ক্ষেত্রে আমরা to ব্যবহার করতে পারি, in ব্যবহার করতে পারি অথবা out of ব্যবহার করতে পারি. He will in to the river when he was getting out of the canoe. We generally use at to talk about address. Address এর ক্ষেত্রে at ব্যবহার করা হয়. Are you still at the same address? She lives at 730 Albert Street. We use on for the number of the floor. She lives in a flat on the third floor. এই ব্যবহারগুলো তোমাদেরকে মনে রাখতে হবে. এবারে আমরা দেখব at, on এবং in এর ব্যবহার সময়ের ক্ষেত্রে. খেয়াল করো, ক্লক টাইমের পূর্বে at, পার্ট অফ দ্য ডের পূর্বে in, পার্টিকুলার ডের পূর্বে on, উইকেন্ড পাবলিক হলিডের পূর্বে at, লঙ্গার পিরিয়ডের ক্ষেত্রে in. At plus clock time, I will meet you at 4:15. I usually get up at 6 o'clock. Clock time পূর্বে at ব্যবহার করা হয়. I work best in the morning, part of the day ক্ষেত্রে in ব্যবহার করা হয়. এখানে একটা তুলনা দেওয়া আছে, compare. I had to get up in the night during one particular night. খেয়াল করো, I had to get up in the night during one particular night, একটা নির্দিষ্ট নাইটের কথা বলা হয়েছে. I often work at night during any night. তাহলে particular night আর any night, যখন any night বোঝাবে সেক্ষেত্রে at ব্যবহার করতে হবে. আবারও বলছি, যখন during any night বোঝাবে তখন at ব্যবহার করতে হবে. আর during one particular night, একটা নির্দিষ্ট রাত্রির কথা যখন বলা হয়েছে সেক্ষেত্রে তোমরা এখানে in এর ব্যবহার দেখতে পাচ্ছ. On plus particular day, I will ring you on Tuesday. My birthday is on March 21st. At plus weekend public holiday, অর্থাৎ weekend বা public holiday পূর্বে at বসে. What did you do at the weekend? সাপ্তাহিক ছুটি. Longer period এর ক্ষেত্রে in বসে. I was born in 1983. এখানে অ্যাভাব এবং ওভারের মধ্যে পার্থক্য দেওয়া আছে. অ্যাভাব এবং ওভার খেয়াল করো, অ্যাভাব অ্যান্ড ওভার মিন হায়ার দেন. দ্য ওয়াটার কেম আপ অ্যাভাব ওভার আওয়ার নিজ, দুটোই ব্যবহার করা যাবে. উই প্রিফার অ্যাভাব হোয়েন ওয়ান থিং ইজ নট ডিরেক্টলি ওভার অ্যানাদার. আবারও বলছি, উই প্রিফার অ্যাভাব, অর্থাৎ আমরা অ্যাভার অ্যাভাব বসাতে পছন্দ করব হোয়েন ওয়ান থিং ইজ নট ডিরেক্টলি ওভার অ্যানাদার. উই হ্যাভ গট এ লিটল হাউস অ্যাভাব দ্য লেক. উই প্রিফার ওভার, এক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব হোয়েন ওয়ান থিং কাভার্স আপ কাভার্স অর টাচেস অ্যানাদার. দ্যার ইজ এ ক্লাউড ওভার দ্য সাউথ অফ বাংলাদেশ. হি পুট অন এ কোট ওভার হিজ শার্ট. Above is used in measurements of temperature and height and in other cases where we think of a vertical scale. খেয়াল করো, the temperature is 3 degrees above zero. We usually use over, not above, to talk about ages and speeds and to mean more than. খেয়াল করো, there were above 10,000 people at the festival. Over, we have to be over 18 to take part in the game. Over 18. শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু এক্সারসাইজ দেওয়া রয়েছে এবং কিছু প্রিপোজিশন দেওয়া আছে. এই প্রিপোজিশনগুলো তোমাদের এই বক্সে ব্যবহার করতে হবে. খেয়াল করো, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রেটেড থিওরিস্ট ইন দ্য field of e-learning, Professor Budul Huda Khan, has come to visit our school and has intended for to ব্যবহার করা হয়েছে. Meet students for a presentation on e-learning
at 10 a.m. নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে অন 15 জানুয়ারি 2016 ইন দ্য স্কুল অডিটোরিয়াম। আই বিলিভ ইট উইল হেল্প ডেভেলপ আওয়ার নলেজ, ডোন্ট মিস দ্য প্রোগ্রাম, উইশ ইউ টু হেল অ্যান্ড হার্টি, হোপ টু সি ইউ সুন, রাফি। তাহলে আমরা একটু আগেই প্রিপোজিশন অফ টাইম এবং প্লেসের যে ব্যবহারগুলো দেখেছি তার অনেকগুলোই এখানে ব্যবহার করা হয়েছে, আশা করি তোমরা এর থেকে অনেক উপকার পাবে। আমরা আরেকটি এক্সারসাইজ দেখি। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ফেভারিট গেম, অ্যামং অল দ্য গেমস আই লাইক ফুটবল মোস্ট, ইট সিমস টু মি ভেরি এক্সাইটিং বিকজ দ্যার ইজ নো ডাল মোমেন্ট, ফুটবল ইজ প্লেস ইন অ্যান ওপেন ফিল্ড, দেয়ার আর টু গোল পোস্ট অ্যাট ইচ সাইড অফ দ্য টু অপোজিট এন্ডস অফ দ্য ফিল্ড, দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস, দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে, ইস্ট গেম ইজ প্লেড বিটুইন টু টিমস, ইস্ট টিম হ্যাজ 11 প্লেয়ার্স, দ্য হোল গেম ইজ ডিভাইডেড ইন টু টু ইকুয়াল হাফস উইথ অ্যান ইন্টারভেল অফ 10 মিনিটস, হোয়েন এ টিম নেটস এ বল টু দ্য অপোনেন্টস গোল পোস্ট ইট স্কোরস এ গোল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিছু প্রিপোজিশনের ব্যবহার দেখলে, পরবর্তী ভিডিওতে অন্যান্য প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করা যাবে। আশা করি তোমরা কিছুটা হলে উপকৃত হয়েছ। সকলে ভালো থাকো, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।